আমরা সবাই অনেক আফসোস করি অনেক কিছু নিয়ে, যে আমার এই বাইকটা আছে, আমার একটু ভালো বাইক থাকলে কি হইতো, বা একটা গাড়ি আছে, আমার একটু ভালো দামি গাড়ি দরকার। বাট এই জিনিসটা ভুল। মানে যতদিন না মানুষ আফসোস করা বন্ধ দিবে, ততদিন মানে মনের যে শান্তি, ওই শান্তিটা আপনি পাবেন না। কারণ আপনার এখন যে জিনিসটা আছে ওইটা আপনারই ছিল, মানে আপনার ভাগ্যটা ছিল দেখেই আছে, আপনার ওটা প্রয়োজন দেখেই আপনার এটা আছে। আপনি চাইলেই এর থেকে ভালো কিছু করতে পারবেন না, চাইলেই এর থেকে খারাপ থাকতে পারবেন না। আপনি এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনার ভাগ্যে আছে, ওই অবস্থায় আপনি ডিজার্ভ করেন, এই কারণেই আছেন। তো শুধু শুধু মানে অন্যেরটা দেখে আফসোস করার কি আছে? নিজে যেটা আছেন ওটা নিয়ে আলহামদুলিল্লাহ থাকেন না। অন্যের আমার ওর একটা দামি বাইক আছে, আমার নাই কেন? ওই আফসোসটা দরকারটা কি? ওই আফসোস করে কোনো লাভ হবে? শুধু শুধু নিজের টেনশন বাড়বে, প্রেশার বাড়বে, মানে নিজেরই ক্ষতি আলটিমেটলি। আমার আফসোসের দরকারটা কি? আফসোস জিনিসটা অনেক খারাপ। আমার এটা হলো না কেন ভাই? আপনার যুটটুক সামর্থ্য আছে, যুটটুক আপনার কপালে আছে, আপনার ভাগ্যে আছে, আপনার প্রয়োজন আপনি উটটুকি পাইছেন, এর বেশি দরকার নেই। এর বেশি হইলে মানে মানুষের প্রয়োজনের বেশি হইলেই তখনই জিনিসটা সমস্যা। আমার এখন প্রয়োজন একটা বাইক, আমি চারটা বাইক যদি আমার থাকে তখনই আমার সমস্যা। দরকার কি আফসোস করারই বা দরকার কি, এত ইয়া করারই দরকার কি? যেমনি আছে এমনি ভালো, এমনি আলহামদুলিল্লাহ। আপনার যুটটুক প্রয়োজন আল্লাহ আপনাকে উটটুকি দিছে, ঠিক আছে। আপনি হয়তো ইয়া করতে পারেন, যে মানে চেষ্টা করতে পারেন আপনি ডে বাই ডে আপডেট হওয়ার, যে আমি আজকে এটা চালাচ্ছি, আমি একদিন ইনশাল্লাহ ওইটা চালাবো বা ওইটা করবো, ওইটা ইয়া করবো, ওইটা করতে পারেন, ওইটা তো সমস্যা না। বাট আপনি ওই যে আমি আজকে এটা করলাম, আহা আমার আফসোস, মানে শুকরিয়াটা নাই যে আমি আফসোস করতেছি, আমার ওইটা হইলে ভালো হইতো, এটা হইলে ভালো হইতো, ওইটাই সমস্যা। আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে সবই হবে। আপনি এই পর্যায়ে এতদিন কি চেষ্টা করে আসেন নাই? চেষ্টা অবশ্যই চেষ্টা করে আসছেন। আমি আগে সাইকেল চালাইতাম, এক সময় স্টান্ট করতাম, সাইকেল চালাইতাম, চেষ্টা করছি এখন বাইক চালাইতেছি। সামনে চেষ্টা করলে হয়তো গাড়ি চালাবো, ওটা কপালে থাকতে হবে। কারণ আমি যদি ওই সাইকেলের সময় আফসোস করতাম, এসে আমার একটা বাইক নেই কেন, বাইক নেই কেন, বাট ওটা তখন আমার সময় ছিল না। যখন আমি সাইকেল চালাই তখন আমার বাইক চালানোর সময় ছিল না, বয়সও ছিল না। বাট এখন ওই সময় প্রভাব পাইনি, এখন দেখি বাইক চালাই, এই চালাই, সে চালাই। বাট আফসোস নাই, যেটা আছে ওইটাই আলহামদুলিল্লাহ। তো কোনো কিছু নিয়ে কোনো দিন আফসোস করবেন না, আপনি যেটা আছেন ওইটাতেই আলহামদুলিল্লাহ থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।